কলকাতার পথ প্রান্তরে কলকাতা ও ঢাকার মতো জ্যাম আছে, রাস্তা অনেক চেপা চেপা রাস্তা ঢাকার মতো অনেকটা। তবে কলকাতা একটা জিনিস, কলকাতা ঢাকাতে যেরকম আমরা ওভার ইউজ করি, কলকাতা তো ওভার আছে, তবে কলকাতা সবাই সাদা গুলো হচ্ছে এসি ট্যাক্সি আর হলুদ গুলো হচ্ছে নন এসি, এই ট্যাক্সি গুলো সবাই ইউজ করে বেশি। সিএনজির মতো দামদামি করে কোথায় যাবে, ওইটা দামদামি করে তারপরে ঠিক করা যায়। আর এই যে এটা হচ্ছে বাঙালি হোটেল, যেটার কথা বলতেছিল আমাকে, বাঙালি মুসলিম হোটেল, সব বাঙালি খাবার পাবেন। আর এদিকে ফার্মেসি, আর এদিকে অনেকে টাকা নিয়ে আসে, ডলার নিয়ে আসে ভাঙানোর জন্য জায়গা খোঁজে। আপনারা এয়ারপোর্টে এয়ারপোর্টে যে আসেন বা বাই রোডে আসেন, ইমিগ্রেশনের বাইরে যে মানি এক্সচেঞ্জ করে ওইটা থেকে কখনো মানি এক্সচেঞ্জ করবেন না। ওইটা থেকে মানি এক্সচেঞ্জ করলে নর্মালি আপনারা রেট অনেক কম পাবেন। ঠিক আছে, আপনার মার্কিন স্ট্রিট এদিকে আপনার বাসগুলো আসে, শ্যামলী বা সৌহার্দ বা যেগুলো যে বাসগুলো আসে সবগুলো এদিকে আসে। আর এই যে অনেক মানি এক্সচেঞ্জ আছে, এগুলো আছে মানি এক্সচেঞ্জ, এই যে বাস কাউন্টার আছে মানি এক্সচেঞ্জ আছে, এই যে প্রচুর মানি এক্সচেঞ্জ আছে। তবে এদিকে একটু রেট ভালো পাওয়া যায়। তা আমি নিজে ভুক্তভোগী, আমি ডলার পেয়েছিলাম আপনার 82 টাকা করে, হ্যাঁ 82 রুপি। আর আমার সাথে যারা তারা এদিক থেকে ভাঙাইছে তারা পাইছে 86 টাকা ডলার, 86 রুপি। আর টাকা ভাঙাইছিলাম, টাকা পাইছিলাম আমি পাইছিলাম 75 রুপি 100 টাকায়, বাংলা 100 টাকা, ইন্ডিয়ান 75 রুপি। আর ওরা পাইছিল, ওরাও এদিক থেকে ইয়ে করছিল, ওরা পাইছিল 79 টাকা 79 রুপি 100 টাকায়, এইসব অবস্থা আর কি। তো এদিক থেকে করলে সুবিধা, এদিকে একটু, তবে এদিক থেকে ভাঙানোর পরে কোনো রিসিপ্ট দেয় না, ডলার বা টাকা যেটাই ভাঙান কোনো রিসিপ্ট দেয় না। আর রিসিপ্ট দিলে আপনাকে ভ্যাট কেটে রাখবে, তার জন্য আপনার একই হবে। এই যে আপনার এদিকে প্রচুর মানি এক্সচেঞ্জের দোকান আছে, এদিকে প্রতিটা দোকানে মানি এক্সচেঞ্জ করে মার্কেট স্ট্রিট। আর এপাশে আপনার সব হোটেলগুলো পেয়ে যাবেন, ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেড বললেই হবে, মার্কেট স্ট্রিট নামার পরে যে ফায়ার ব্রিগেড, ফায়ার ব্রিগেড যাবো বা হাইটে যাইতে পারবেন। আর একটু 5 মিনিট লাগে সর্বোচ্চ, 5 মিনিটও না 2-3 মিনিট লাগে ফায়ার ব্রিগেড। আর এই যে কলকাতা এই টাইপের দুই টাইপের রিক্সা, এই যে একটা এই টাইপের আরেকটা হচ্ছে এই যে এই টাইপের রিক্সা, বাংলাদেশে যে রিক্সা এরকম রিক্সা এদিকে নাই, এদিকে এই রিক্সাগুলো একটু অন্যরকম। আর কলকাতার সবাই মোটামুটি ট্রাফিক আইন অনেক মানে, ট্রাফিক যে সিগন্যালগুলো এগুলো অনেক মানার চেষ্টা করে, কোনো ট্রাফিক না থাকলেও ওরা যখন রাস্তায় ট্রাফিক সিগন্যাল আলবাতি জ্বলে তখন তারা দাঁড়ায় যায় অটোমেটিকলি, যেও থাকুক বা না থাকুক এটা ওরা ইয়ে করে না। এই জিনিসটা খুবই ভালো ওদের, কিন্তু বাংলাদেশে তো এটা কখনোই এমন হইতো না, বাংলাদেশে হইলে তো ট্রাফিক না থাকলে আস্তে করে গাড়ি টান দিয়ে চলে যায়, এইসব অবস্থা। আর এমনিতেই আছে, ভালোই আছে মোটামুটি, ঢাকার মতোই লাগবে আপনার। এদিকে প্রচুর বাঙালি পাবেন, আশপাশে অনেক বাঙালি আছে, এই আর বিশেষ করে যারা কলকাতা ঘুরতে আসে বা কোনো কাজে আসে তারা সবাই এই যে এদিকেই থাকে, এই যে ফায়ার ব্রিগেডের এদিকে এই পাশটাতে থাকে, এই মার্কেট স্ট্রিটের একটু সামনেই ফায়ার ব্রিগেড, এই যে একটু আগে যেটা বলছিলাম আর কি। এই যে আপনার এদিকে হচ্ছে হোটেল গুলিস্তান, আর বাগেরতে গেস্ট হাউস, এই যে হোটেলস রয়্যাল প্যালেস, আর এটাই হচ্ছে ফায়ার ব্রিগেড, এটার সামনে এই হোটেলগুলো এদিকে পেয়ে যাবেন, তো কোনো সমস্যা হবে না আপনাদের। আর এদিকে খাবার দাবার খুব সস্তা, আর হোটেল রুম এসি রুম দুজনের জন্য 1200 থেকে 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর চারজনের হইলে তখন বড় রুম আছে ওইগুলো আপনারা 1800 থেকে 2000 মধ্যে পেয়ে যাবেন। আর কলকাতা একটা জিনিস কি, এদিকে তো ওপেন সব কিছু, এদিকে ওপেন বার,
ওপেন, মদের দোকান সবকিছু ওপেন, এদিকে কোনো সমস্যা নাই। এই যে সামনে একটা মদের দোকান আছে, এদিকে দেখেন ওপেন, যে প্লাগানের মদ কিনতেছে, যে এটা একটা মদের দোকান, ওপেন আছে, কোনো সমস্যা নাই। আর এদিকে মোড়ে মোড়ে মদের দোকান, বার, স্পা, এই আর কি। সো আমি আশা করছি আমার হোটেলের কাছাকাছি, আমার হোটেলের নাম রাজ হোটেল, আশা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।